দেশে আরো এমস তৈরি হবে পশ্চিমবঙ্গের উদাহরণ দিয়ে টুইট প্রধানমন্ত্রীর কেন্দ্রীয় সরকার আরো মেডিকেল কলেজ তৈরি করছে স্থানীয় ভাষায় মেডিসিন পড়া নিশ্চিত করা হয়েছে এটা সাধারণ মানুষকে অবশ্যই সাহায্য করবে টুইট নরেন্দ্র মোদির কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের টুইটে রিটুইট প্রধানমন্ত্রীর দেশে আরো এমস তৈরি হবে পশ্চিমবঙ্গের উদাহরণ দিয়ে টুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কেন্দ্রীয় সরকার আরো মেডিকেল কলেজ তৈরি করছে স্থানীয় ভাষায় মেডিসিন পড়া নিশ্চিত করা হয়েছে এটা সাধারণ মানুষকে অবশ্যই সাহায্য করবে এটি টুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের টুইটে রিটুইট প্রধানমন্ত্রী ফের উত্তপ্ত শাসন আইএসএফ তৃণমূলের সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ভাঙচুর করা হয় দোকান পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র‍্যাব এলাকায় পুলিশের টহলদারি ঘটনায় বেশ কয়েকজনকে আটক শিলিগুড়িতে কনসার্ট করতে গিয়ে গায়ক অরিজিৎ সিং সরব হন স্বাস্থ্য শিক্ষা নিয়ে তিনি বলেন শিলিগুড়িতে অনেক হাসপাতাল আছে কিন্তু আরও হওয়া উচিত এছাড়াও খেলার মাঠের প্রয়োজনীয়তা নিয়েও মুখ খুলেছেন তিনি তাহলে কি উত্তরবঙ্গের স্বাস্থ্য ও শিক্ষার বঞ্চনা নজরে পড়েছে গায়কের সরকারের দায়িত্ব মনে করিয়ে দিতে হচ্ছে শিল্পীকে কলকাতা পুলিশের হাতে পাকড়াও মাও নেতা প্রদীপ মণ্ডলকে এবারে জেরা করবে এনআইএ ইতিমধ্যেই তাকে জেরা করছেন আইবির গোয়েন্দারা এবং বেঙ্গল এসটিএফ ঝাড়খণ্ড ও বাংলার দায়িত্বপ্রাপ্ত মাওবাদী নেতা কিশোর সম্পর্কে খোঁজ নিতে চাইছে এনআইএ প্রদীপের কাছে উদ্ধার হওয়া বিপুল অস্ত্রের উৎস সম্পর্কে জানতে চাইছে বেঙ্গল এসটিএফ স্বাভাবিক ছন্দে ফিরছে রিশা চার নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় বাজারহাট থেকে দোকান বেশিরভাগই খোলা দোকান বাজারে বেড়েছে ক্রেতা বিক্রেতার সংখ্যা তবে প্রশাসনের পক্ষ থেকে কোনো ঝুঁকি না নিয়ে এখনও রয়েছে পুলিশি পিকেট বর্তমানের ১৯ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় মোটর ভ্যানের পেছনে একটি দুর্গাপুরগামী ট্রাক ধাক্কা মারে ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের দুর্ঘটনার ২ ঘন্টা পার হয়ে যাওয়ার পর পুলিশ আসে বলে অভিযোগ এবং বর্ধমান দুর্গাপুর ও বর্ধমান ডানকুনিতে যানজটের সৃষ্টি হয় পলাতক ঘাতক গাড়ি চালক বিয়ের আগেই এমন কোন এগ্রিমেন্ট করে রাখা গেল যাতে যদি দুজনে একসঙ্গে পথ চলতে না পারা যায় তাহলে কি হবে স্বামী স্ত্রীর বন্ধন জন্ম জন্মান্তরে কোন জন্মের কোন হিসেব আমরা কোন প্রিনাপচুয়াল এগ্রিমেন্টটা করতে পারবো আমি অন্তত পারিনি করতে এই যে কন্ট্রাক্টগুলো তৈরি হচ্ছে ধরেই নেওয়া হচ্ছে যে বিবাহ বন্ধনে কোথাও না কোথাও ছেদ পড়বে হৃদয়ের বন্ধন কোথাও নেই বিশ্বাস করুন বিয়েটা একটা ব্যবসায় পরিণত হয়েছে